আসসালামু আলাইকুম। এখন আমরা মাগুরের ডিম নিব, কীভাবে মাগুরের ডিম নিতে হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে ডিমগুলো আসার পরে এখন মাছগুলো এভাবে তোলা হচ্ছে, তোলার পরে আমরা এখন হাতে করে ডিম নিব। আপনারা দেখতে থাকুন, একের পর এক পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডিম মেল ফেমেল স্পার্ম মেশানো হচ্ছে ডিমের সাথে। অনেকগুলো হাতে ডিম নেব, স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখেন সুন্দরভাবে এভাবে ডিম নিয়ে নেবেন, একজনে ধরবেন আরেকজনে চাপ দিবেন, আলতোভাবে, এত জোরে চাপ দিবেন না যাতে রক্ত বের না হয়। তো এখানে দেখেন একদম ফ্রেশ ডিমগুলো বের করা হচ্ছে, আর জোরে চাপ দেওয়া হচ্ছে না। জোরে চাপ দিলে রক্ত বের হবে ডিমের সাথে, পচা ডিমগুলো বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন কম হবে। তো এই জন্য আলতোভাবে চাপ দিবেন যাতে প্রথমে নাভির নিচে হালকা চাপ দিবেন দুই আঙ্গুল দিয়ে। রানা বালতিতে ভানি লেন না, লাল বালতি, লাল বালতি কো যে সিস্টেমে আমরা নিচ্ছি আপনারা ওই সিস্টেমে নিতে পারেন। তো এখানে দেখেন যে এটা প্রথম টেস্টিংভাবে নেওয়া হয়েছে, এখন আমরা ফাইনালি এ করবো। এখানে আমরা চারটা মহিলা ডিমের সাথে একটা পুরুষ, বা যদি স্পাম কম থাকে পুরুষের তাহলে দুইটা পুরুষ কেটে দিব। তো পুরুষ এখন কাটবো, আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা এখন পুরুষ মাছ কাটবো, আপনারা দেখেন এই যে আস্তে করে উপর দিয়ে চাপ দিয়ে দিস, সুন্দর নিয়ে এটা দাদা দাদা বালা ফুলছে রে, ডিম কাটছেন নাকি? তো ভাই বলে ডিমুলা মাছ কেটে ফেলছে। শান্ত লাইট ধরে না, দেখে দিবেন হেবালা তো এটাই ধরুন লালটা শুরু করবেন।
ওভাবে কাটবেন যাতে রক্ত বের না হয়। শান্ত সন্ডা লেগেছেন এভাবে পুরুষের স্পর্মটা নিয়ে নেবেন। ছোট ছোট স্পর্ম হয়েছে তো আর একটা করতে হবে। আপনারা এখান থেকে দেখবেন যে ঠিক এই বরাবর স্পাম আছে, এখান থেকে তুলে নিন। সুন্দরভাবে দিলে ভাই দেখতেছেন বালি কানা নাকি কানা বালি ঢুকে দেয়া এই যে দেখা না কুড়ে গেল এটা ভরে দেবে ভালোভাবে ছাইকে নেবেন। স্পর্ম চামড়াটা থেকে যাবে আর স্পর্ম গুলো ডিমের সাথে মিক্সার করে নেবে। এভাবে তারপর একটা বালতিতে লবণের পানি নেবেন। এভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করবেন, তারপরে লবণের পানি দিয়ে দৌটো করবেন ভালোভাবে। সকালে রান্না করো একটা দুধ
ময়লা থাকলে ময়লাগুলো উঠাই নেবেন। রক্ত মত বাড়ি হয়ে রক্ত বাড়ি ডিম হতো না, ব্যাগ হলো না কে তা সিস্টেমটা আপনাকে দেখালাম, তারপরে ডিমগুলো এক মিনিট নাড়াচাড়া করে নইলাগুলো সাফ করে তারপরে এরকম বা একটা বালটিতে বা ডেক্সিতে এরকম রাখবেন, জন্নালতে থাকবেন। তারপরে এখানে অনেকগুলো জমা হলে তারপরে ওই হাউসগুলোতে সরাই দিব, ওই ভিডিওটা আপনাদেরকে দিব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।